আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সো আজকে আমি রেডি করতে যাচ্ছি হালিম মিক্স, রাধুনি হালিম মিক্স। রাধুনি হালিম মিক্সের ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে মাংসের, একটা হালিম মিক্সের যে ডালটা থাকে সেটা। সো আমি এখানে একটা স্টিলের বোলের মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি এবং আমার আগে থেকে পানি গরম করা ছিল, সেই গরম করা পানি আমি এই বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে দুই কাপের মতো পানি ইউজ করতে হবে। সো এখানে একদম ফুটন্ত গরম পানি সেটা নেওয়া যাবে না। এখানে রাধুনি হালিম মিক্সের প্যাকেটে লেখা থাকে যে ফুটন্ত গরম পানি নিতে হবে, কিন্তু ফুটন্ত গরম পানি নিলে কি হয়, যে ডালটা থাকে ওটা জমাট বেঁধে যায়। এরপর আমি প্যানে তেল নিয়ে নিচ্ছি কিছুটা। তেল নেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো এরপর মাঝে মাঝে অবশ্য খেয়াল রাখতে হবে যে ডালটা যেন জমাট বেঁধে না যায়, এর জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। আমি এতেও নাড়াচাড়া করছিলাম। তারপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই বেরেস্তা করার জন্য, এবং কিছু হালি মিক্সের জন্য লাগবে অবশ্যই, দুইটার জন্য একসাথে আমি পেঁয়াজটা এখানে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি কিছুটা উঠিয়ে রাখবো বেরেস্তার জন্য, হালিমের উপরে দেওয়ার জন্য। সো এই পর্যায়ে আমার বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি কিছুটা উঠিয়ে রেখেছি আর কিছুটা রেখে দিয়েছি। আমার রান্না করা মাংস ছিল, তো আমি এখানে রান্না করা মাংস ইউজ করেছি। যাদের মাংস রান্না করা থাকবে না তারা একদম মাংস ধুয়ে এখানে দিয়ে দিতে পারেন। তারপর হালি মিক্সের যে মাংসের মশলাটা থাকে সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে পারেন। এক্ষেত্রে যাদের মাংস রান্না থাকবে না আপনারা একটু ভালো করে মাংসটা কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত মাংস না সিদ্ধ হয়। সো আমার এখানে যেহেতু মাংস সিদ্ধ হওয়ায় ছিল, আমি একটু নাড়াচাড়া করছিলাম, মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম আর কি, একটু পানি দিয়ে। আমার মাংসটাও সিদ্ধ, এই জন্য বেশি একটা ঝামেলা হয়নি রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে একটা। হালিমের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আমার এখানে কেটে নেওয়া দরকার ছিল, তো আমি এখানে শসা কেটে নিয়েছি, ঝাল, লেবু এবং ধনিয়া পাতা টুকরো টুকরো কেটে নিয়েছি। এগুলো হালিমে দিলে হালিমের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সো আমার এই যে এখানে দেখা যাচ্ছে যে পেঁয়াজের বেরেস্তা কিছুটা আমি উঠিয়ে রেখেছি সেটা এখানে। সো মাংসটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, মানে আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এখানে। সো আমি এবার যে ডালের ডালটা ভিজিয়ে রেখেছিলাম যে পানিটা দিয়ে, সেই পানিটা সহ আমি এখানে ঢেলে দিচ্ছি। এরপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটা যেন তলায় লেগে না যায়, লেগে গেলে কিন্তু একদম পুড়ে গেলে ভালো লাগবে না হালিমটা খেতে, এই জন্য খেয়াল রাখতে হবে। যেহেতু ডাল সেহেতু জমাট বাঁধার একটা ঝামেলা থাকে, সো এখানে খেয়াল রাখতে হবে। সুন্দর কালার চলে এসছে অলরেডি, আমার হালিমটা ফুটে উঠেছে, এই তো দেখা যাচ্ছে হালিমটা। আমি এখানে বারবার নাড়াচাড়া করছিলাম যাতে আমার ডালটা নিচে লেগে না যায়, এই হালিমের একটাই ঝামেলা হয় যে ডাল নিচে লেগে যায়। সো এই তো আমার হালিম অলমোস্ট ফুটে উঠেছে এবং প্রায় হয়ে এসেছে। এরপর যে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে লবণ সঠিক হয়েছে কিনা। হালিমের যে হালিম মিক্সের যে প্যাকেটটা থাকে সে প্যাকেটে সঠিক লবণ দেওয়া থাকে না, আমি এখানে অলরেডি লবণ অ্যাড করে দিয়েছি, আপনাদের স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে নিতে পারেন। সো আমার হালিম ফুটে উঠেছে এবং আমার হালিম অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমার আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর শসা কুচিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি একের পর এক, যেগুলো কেটে রেখেছিলাম। সো আমার শসা দেওয়া অলমোস্ট শেষ। এরপর আমি ঝাল কুচি কুচি করে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝাল এখানে অবশ্যই অ্যাড করবেন, দেখতে সুন্দর লাগে। তারপর পেঁয়াজের বেরেস্তা যেটা আমি এক তৃতীয়াংশ তুলে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর লুক অ্যাট দিস কালার, খুব সুন্দর লাগছে হালিমটা আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং কেমন হয়েছে তা আমার কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।